এমন একটি তরল সারের কথা বলবো যে সার প্রয়োগ করলে যে কোনো ফল ফুল গাছের বৃদ্ধি বিকাশ দ্রুত হবে এবং প্রচুর পরিমাণে গাছের গ্রোথ ভালো হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো একটিমাত্র তরল সার প্রয়োগ করে বাগানে গাছের চেয়ারা পাল্টে দেয়া যাবে হ্যাঁ বন্ধুরা অল ইন ওয়ান ফার্টিলাইজার এখানে দেখো পাঁচ লিটার জলের সঙ্গে দিয়ে দিলাম সরিষার খোল দুশো গ্রাম তারপরে দিয়ে দিচ্ছি কিচেন ওয়েস্ট কম্পোস্ট তরল লিকুইড সার পাঁচশো গ্রাম কিচেন ওয়েস্ট কম্পোস্টে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রেন্স থাকে আর সরিষার খোলের গুঁড়োতে প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন তারপরে এক মুঠো দিয়ে দিলাম নিমখোল নিমখোলেও প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন নাইট্রোজেনের পাশাপাশি গাছকে সুস্থ রাখে কারণ এতে ফাঙ্গাস লাগা এবং পোকার উপদ্রব থেকে মুক্ত রাখে তারপরে দিয়ে দিচ্ছি দেখো ডিএপি চা চামচের এক চামচ ডিএপিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস থাকে যারা ভাবছ ডিএপি সার দেবো না সেক্ষেত্রে বাদ দিতে পারো সম্পূর্ণ অর্গানিকভাবেই তৈরি করতে পারো অন্য সমস্ত পুষ্টিমৌল দিয়ে তারপরে দেখো অল্প একটু পেঁয়াজের খোসা দিয়ে দিলাম পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ও জিঙ্কের মতো পুষ্টিমৌল আছে আর পেঁয়াজের খোসা যাতে কাঁচা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে একদম শুকনো খোসা দিতে হবে সমস্ত উপকরণ দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি নাইট্রোজেনযুক্ত একটি মহা খাবার সেটি হলো গোবর সার গোবর সার দীর্ঘদিনের পুরানো গোবর সার দিয়ে দিলাম তারপরে আরও একটি শক্তিশালী খাবার দিলাম সেটি হলো বাদাম খোল তো নিম নিমখোল বাদাম খোল সরিষার খোল এই তিনটি উপকরণ কিন্তু গাছের গ্রোথ আনতে ভীষণভাবে ভালো রেজাল্ট পাবে এছাড়াও আছে পেঁয়াজের খোসা কিচেন ওয়েস্ট কম্পোস্ট ডিএপি এই সমস্ত উপকরণগুলো একত্রিতভাবে একটি বার তৈরি করে রাখো অন্তত দু তিন মাস ধরে এই সারটি তোমরা স্টোর করে রাখতে পারবে এবং ব্যবহার করতে পারবে তুমি যদি ছাদ বাগানে সবজি গাছ করে থাকো ব্যাস এই তরল লিকুইড সার একটি প্রয়োগ করো তারপরে আরও একটি উপকরণ দিচ্ছি সেটি হলো গাঁদা ফুলের পাতা গাঁদা ফুলের পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং গাছের পোকা হওয়ার উপদ্রব থেকে রক্ষা করে টবের মাটিকে সুস্থ রাখে বন্ধুরা ফিরে এলাম পুরো পাক্কা দশ দিন পর দশ দিন রেখেছি কিন্তু প্রত্যেক দিন আমি এইভাবে একটি লাঠি দিয়ে ঘুরিয়ে দিয়েছি জলটাকে অর্থাৎ মিক্সড করেছি কারণ জলটাকে মিক্সড করলে পোকা হবে না এবং দুর্গন্ধ হবে না তো অবশ্যই বলবো তোমরা যখনই সময় পাবে তখন এই তরল লিকুইড সারটিকে একটিবার এইভাবে মিক্সড করবে ভীষণ ভালো লিকুইড সার তৈরি হবে তরল লিকুইড সারটি অবশ্যই সমস্ত উপকরণ দিয়ে ছায়াযুক্ত স্থানে রাখবে আর এভাবে কিন্তু লাঠি দিয়ে ঘুরিয়ে দেবে এবার দেখো আমি এখানে দশ লিটার জল নিয়েছি দশ লিটার জলের সঙ্গে চার লিটার এই তরল লিকুইড সার দেব। তোমরা অবশ্যই এক লিটার তরল লিকুইড সারের সঙ্গে অন্তত দু তিন লিটার জল মিক্সড করে তারপরে গাছে প্রয়োগ করবে শীতে ছোট ছোটো চারাগাছ বসিয়েছো সমস্ত চারা দ্রুত বৃদ্ধি করতে অবশ্যই এই সারটি তোমরা প্রয়োগ করতে পারবে অবশ্যই সারের রেশিওটা তোমরা বুঝে নেবে এক লিটার তরল লিকুইড সারের সঙ্গে অন্তত তিন লিটার জল মিক্সড করবে এবছর বাগানে ভিন্ন ভিন্ন সবজি গাছ করেছি যেমন ফুলকপি বাঁধাকপি গাঁদা গাছ গত বছর প্রচুর পরিমাণে ফুল গাছ করেছিলাম তো এবছর সবজি গাছটি বেশি করেছি তো যাই হোক গরমের সময়ে বেশ কিছু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম ঢ্যাঁড়স গাছগুলো অনেকটা লম্বা হয়ে গেছিলো কেটে দিয়েছি এবং সেই কাটা অংশের ভিন্ন ভিন্ন জায়গা থেকে ব্রাঞ্চ বার হয়েছি সেই ব্রাঞ্চ থেকেই আবার কিন্তু নতুন করে ঢ্যাঁড়স পাচ্ছি সপ্তাহে দু তিন দিন ঢ্যাঁড়স পাই প্রত্যেকটা সবজি গাছ লাগানোর পরে দশ দিন হয়ে গেছে গাছের কোনো গ্রোথ নেই তো এই সারটি প্রয়োগ করেছি তোমরা দেখলে এবং এই সার প্রয়োগ করার পরের এক সপ্তাহ পরের রেজাল্ট আমি তোমাদের কাছে শেয়ার করব। সমস্ত গাছে তোমরা প্রয়োগ করতে পারবো লাউ সিম বেগুন কুমড়ো সমস্ত সবজি গাছে প্রয়োগ করা যাবে কেবল মাত্র শাক জাতীয় গাছে প্রয়োগ করতে পারবে না যেমন মূল শাক পালং শাক ধনিয়া এই ধরনের শাকে প্রয়োগ করতে পারবে না শাক দিয়েছিলাম সমস্ত শাগেও কিন্তু বীজগুলো থেকে অঙ্কুরুদ্গম হয়ে ছোট ছোট চারা তৈরি হয়েছে বন্ধুরা আজকে এক সপ্তাহ পর এক সপ্তাহ আগের আপডেট আমি শেয়ার করেছি তরল লিকুইড সার প্রয়োগ করার এক সপ্তাহ পরে আমি আবারও তরল লিকুইড সার প্রয়োগ করছি এবং এক সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছ গাছের গ্রোথ কেমন থমকে ছিল সার প্রয়োগের পরে কিন্তু গাছ দেখো ভীষণ ভালো রেজাল্ট দেখতে পাচ্ছ গাছের চেহারা প্রথম অবস্থাতে কেমন ছিল দুটো করে পাতা ছিল মাত্র এক সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছ তত্তরিয়ে বাচ্চে গাছ খুব সহজ সিম্পল তোমরা এই সারটি তৈরি করো এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে ডিএপিটা আমরা দেবো না ডিএপি যদি রাসায়নিক সার মনে করো দেবো না তো দিতে হবে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে অর্গানিক সারগুলো বললাম সরিষার খোল নিম খোল বাদাম খোল এছাড়াও পেঁয়াজের খোসা কিচেন ওয়েস্ট কম্পোস্ট এই সমস্ত উপকরণ দিয়ে এই সারটি তৈরি করো ভীষণ ভালো রেজাল্ট পাবে প্রত্যেকটি গাছের চেহারা কিন্তু তত্ত্বরিয়ে বাড়বে প্রত্যেকটি গাছ কিন্তু দ্রুত গতিতে বাড়বে মাত্র এক মাসের প্রয়োগ করার পরে তুমি অসাধারণ রেজাল্ট পাবে যে সকল বাগানি বন্ধুরা ভাবছো ভাবে সবজি চাষ করব তো অবশ্যই বলবো এই শীতে তোমরা শুরু করে দাও আমি কিন্তু আমার ছাদ বাগানে এবছরে ভিন্ন ভিন্ন ধরনের সবজি গাছ লাগিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ ভিডিও শুরু থেকেই লক্ষ্য করে দেখবে ভিন্ন ভিন্ন সবজি গাছের মধ্যে সমস্ত সবজি গাছ কিন্তু দ্রুত গতিতে বাড়ছে এবং ভিন্ন ভিন্ন সবজি সিম গাছ আছে সিম গাছের সিমও হচ্ছে এছাড়াও লাউ কুমড়ো ধনিয়া যেগুলো সমস্ত আপডেট আমি পরবর্তী ভিডিওতে একটার পর একটা শেয়ার করব গাঁদা ফুল গাছ লাগিয়েছি শীতের শীতের গাছের মধ্যে এছাড়াও যারা চন্দ্রমল্লিকা গাছ করেছো সেক্ষেত্রে তোমরা চন্দ্রমল্লিকাতেও দিতে পারো জবা গাছ থেকে শুরু করে শীতের সমস্ত গাছে দিতে পারো অনেক সময় ভাবছো যে জবা গাছ ডরমেন্সি পিওডে যা চলে যাচ্ছে আমি গাছে সার দেবো সেক্ষেত্রে এই সারটি দিতে পারো বলতে পারো এটা অল ইন ওয়ান ফার্টিলাইজার সমস্ত গাছে প্রয়োগ করা যাবে আর ছাদ ছাদবাগানে দেখতে পাচ্ছ ভিন্ন ভিন্ন সবজি গাছ করেছি পুঁই থেকে শুরু করে সমস্ত সবজি গাছ আশা করছি যারা সবজি গাছ করতে চাইছ অবশ্যই এই সারটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে আর এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে ভিন্ন ভিন্ন শাক করেছি শাকে কিন্তু এই তরল লিকুইড সারটি দেয়া যাবে না আর এখানে চড়ুই পাখিতে শাকগুলো খেয়ে নিচ্ছে বলে আমি কিন্তু এইভাবে নেট দিয়ে ঢাকা দিয়ে রেখেছি খুব সহজে কিন্তু এই শাক করা যায় ছাদ বাগানে অর্গানিক শাক কিন্তু আমরা সহজেই পেতে পারি ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা